ভাটপাড়ায় নিহত বিজেপি কর্মীর জয়প্রকাশ যাদবের বাড়িতে সিবিআই এর প্রতিনিধি দল। ভোট পরবর্তী হিংসার মামলায় তদন্তের জন্য সম্প্রতি নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ। ভোট পরবর্তী হিংসায় গত 6 জুন বলি হয়েছেন ভাটপাড়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কুলি ডিপোর বাসিন্দা বিজেপি কর্মী জয়প্রকাশ যাদব। বৃহস্পতিবার বেলা 2:10 সিবিআই এর প্রতিনিধি দল জয়প্রকাশের বাড়িতে আসেন। তারা দীর্ঘক্ষণ নিহত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে কথা বলেন, নিহতের পরিচিতদের সঙ্গেও কথা বলেন সিবিআই এর প্রতিনিধি দল। ঘটনায় পুলিশের ভূমিকা ঠিক ছিল কিনা তাও জানেন নিহতের পরিবারের কাছ থেকে। উত্তর ২৪ পরগনা থেকে বিশ্বজিৎ অধিকারী, রিপোর্ট টাইমস বাংলা।